হাতির পিঠে চড়ে আসাম রাজ্যের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ঘুরে দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকালে তিনি এই উদ্যানে কিছু অংশ জিপ গাড়িতে চড়েও ঘুরে দেখেন এবারই প্রথম কাজিরাঙ্গা জাতীয় উদ্যান পরিদর্শনে এসেছেন নরেন্দ্র মোদী আসাম রাজ্য সরকারের বন দপ্তর সূত্রে জানানো হয় প্রধানমন্ত্রী প্রথমে কোহর রেঞ্জের মুখ এলাকায় হাতির পিঠে চড়েন কিছু অংশ পরিদর্শনের পরে একই রেঞ্জের ভেতরে জিপে চড়ে ভ্রমণ করেন এ সময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ছিলেন কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পরিচালক সোনালী ঘোষ ও অন্যান্য ঊর্ধ্বতন বন কর্মকর্তারা ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহরু উনিশশো সাতান্ন সালে কাজিরাঙ্গা সরকারি পার্ক পরিদর্শন করেছিলেন এরপর ইন্দিরা গান্ধীও দুইবার কাজিরাঙা ভ্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী উনিশশো সালে একবার কাজিরাঙ্গায় গিয়েছিলেন এরপর আজ প্রধানমন্ত্রী হিসেবে কাজিরাঙায় গেলেন নরেন্দ্র মোদী দিনের সাপরে উত্তর পূর্ব ভারত গিয়েছেন নরেন্দ্র মোদী গতকাল শুক্রবার তেজপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চেপে তিনি পানবাড়ি যান সেখান থেকে গাড়িতে চড়ে সড়ক পথে কাজিরাঙায় পৌঁছান কোহরা রেঞ্জের অতিথিশালায় রাত কাটানোর পর আজ শনিবার সকালে তিনি কাজিরাঙ্গা জঙ্গল পরিদর্শনে বের হন